তো বন্ধুরা, আমরা প্রথম অধ্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি সংজ্ঞা এবং বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞান শব্দের অর্থ কী, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করেছি, আরও আলোচনা করেছি। আমরা প্রথম লেকচারে কিন্তু আলোচনা করেছি হলো মাদাম কুরি এবং আইজ্যাক নিউটন সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং আরও আলোচনা করা হয়েছে কিন্তু তোমার হরিপদ কাপালি সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এখন আমরা একটু প্রশ্ন বের করব, অর্থাৎ প্রথম অধ্যায়ের বিজ্ঞান এবং প্রযুক্তি এই প্রশ্নগুলো দেখো একটু তোমরা দাগাই নিবা। দেখো আমি এখানে সুন্দর করে দাগাই দিছি, তোমরা এইভাবে দাগাবা। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, দেখো বিজ্ঞান কী, তো এখানে বিজ্ঞান কী, তো কোশ্চেনটা হবে কিন্তু দেখো যে নিচে দেখো, বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি সবসময় পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়। তো দেখো আমরা কিন্তু তার মানে বিজ্ঞান কী সেটার সংজ্ঞা কিন্তু দেখো এখানে দেওয়া আছে, বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি সবসময় পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়। তারপর দেখো মাদাম কুরি কোন কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পান, তো কোশ্চেনটা তোমরা লিখে নিতে পারো যে মাদাম কুরি কোন কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পান। একটা হলো তোমার পদার্থবিজ্ঞান এবং রসায়নে, এই দুইটা বিষয়ের উপর কিন্তু তিনি নোবেল পুরস্কার পান, এবং তার ল্যাবরেটরিতে কিন্তু অনেকটা সাদাসিধে ছিল। এটা এই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি, তোমরা প্রথম লেকচারটা অবশ্যই অবশ্যই দেখবা। তো বন্ধুরা দেখো এ অধ্যায়ে আরও কিছু কোশ্চেন আছে, আমরা একটু বের করে নেব। যেমন দেখো এইখানে, এই যে দেখো এখানে অ্যান্সার দিয়েছি, কোশ্চেনটা হলো যে বিজ্ঞানের ওপর আমরা সবসময় নির্ভর করতে পারি, ব্যাখ্যা করো। তো কোশ্চেনটা হলো বিজ্ঞানের উপর আমরা কীভাবে নির্ভর করতে পারি, কোশ্চেনটা আবারও বলতেছি, বিজ্ঞানের ওপর আমরা কীভাবে নির্ভর করতে পারি। তো আমার অ্যান্সার হবে কিন্তু এই যে দেখো, হাজার হাজার বছর ধরে থেকে বিজ্ঞানের নানা তত্ত্ব এখান থেকে একবারে তুমি এই শেষ পর্যন্ত দিয়ে দিবা, মানে যে কোশ্চেনের এই পর্যন্ত কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। তো বুঝতে পারছো যে আমাদের অ্যান্সারটা কোন পর্যন্ত হবে, তার মানে আমাদের এই পর্যন্ত কিন্তু হবে। তারপরে এই লাইনটা একটু দাগায় নিবা, তো বিজ্ঞান এক ধরনের জ্ঞান, এটাও একটা আমাদের সংজ্ঞা, বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি যুক্তিতর্ক পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা দিয়ে যাচাই করতে পারি, এটাও কিন্তু আমাদের বিজ্ঞানের একটা সংজ্ঞা। যাই হোক, তারপর দেখো একটা কোশ্চেন আছে, বিজ্ঞানের ক্ষেত্র কাকে বলে বা বিজ্ঞানের ক্ষেত্র কী, প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। তো এখানে তাহলে কোশ্চেনটা কী যে বিজ্ঞানের ক্ষেত্র কী, তো বিজ্ঞানের ক্ষেত্র হল প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত। তো বন্ধুরা দেখো আমরা এখন আলোচনা করব নিউটনের, দেখো নিউটনের এখান থেকে কিছু প্রশ্ন আছে একটু দাগা নিবা। সেটা হলো যে সূর্যের আলোকে আপাতত রঙহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি। তো আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু ওই এখান থেকে আমাদের এই যে টিক চিহ্ন পর্যন্ত, ঠিক আছে। তার মানে আমরা কোশ্চেনটা কী জানলাম, কোশ্চেনটা হলো যে সূর্যের আলোকে আপাতত রঙহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি। তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার হলো বিজ্ঞানী নিউটন যে সময় বিজ্ঞান নিয়ে কাজ করেছেন সেই সময় পরীক্ষা নিরীক্ষা সব রকম প্রচলন ছিল। একজন বিজ্ঞানী কোনো তত্ত্ব দিলে সবাই মিলে সেটা নিয়ে আলোচনা করে বের করার চেষ্টা করতেন তত্ত্বটি সঠিক না ভুল। তো বিজ্ঞানী নিউটন শুধু তার তত্ত্বটি দিলেন না, একটি প্রিজম দিয়ে সূর্যের আলোকে ভাগ করে সাতটি ভিন্ন রঙে বিশ্লেষণ করে দেখালেন। তিনি এটি করে থেমে গেলেন না, আরেকটি প্রিজম নিয়ে সাতটি রঙকে একত্রে করে আবার বর্ণহীন করে দেখলেন। তো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তারপরের পৃষ্ঠা তোমরা চলে যাও, তো পরের পৃষ্ঠা হলো আমাদের হরিপদ কপালি। আচ্ছা, হরিপদ কপালি সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে, তোমরা সেটা দেখছো। তারপরে দেখো আমরা একটু হরিপদ কপালি সম্পর্কে আর একটু কিছু তথ্য নিই। তো এখানে কী কী কোশ্চেন আছে আমরা একটু দেখে নিই। তো কোশ্চেনটা হলো যে দেখো, এই যে নিচের দিকে কোশ্চেনটা লিখে লিখে রাখো বা তোমরা বইয়ে এখানে দেখাবা, যে একজন সাধারণ মানুষের যদি বৈজ্ঞানিক মন থাকে তাহলে তিনি বিজ্ঞানে অবদান রাখতে পারে, বিশ্লেষণ করো বা কথাটি বুঝিয়ে লেখো, কোশ্চেনটা এভাবে আসতে পারে। তো তার ব্যাখ্যা হলো যে হরিপদ কপালি একজন সাধারণ কৃষক ছিলেন, হ্যাঁ। তো দেখো তিনি তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছিলেন, সেই ক্ষেতের ধান পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হয়েছে বেশি। হরিপদ কপালি একজন কৃষক হলেও তিনি আসলে বিজ্ঞানী, তাই সে ধানগুলো অন্য ধানের সাথে মিশিয়ে না ফেলে সেগুলোকে আলাদা করে ফেললেন। তারপর দেখো তার বীজকে আলাদা করে সেগুলোকে আবার নতুন করে লাগালেন, তিনি দেখতে চাইলেন আসলে
সেগুলো উচ্চ ফলনশীল কিনা। দেখা গেল সেগুলো বেশ বড় হলো এবং অনেক বেশি ধানের ফলন হলো। তার ধানের নাম অনুসারে তার সে ধানের নাম রাখা হলো, অর্থাৎ ইরি ধানের নাম অনুসারে তার নামকরণ করা হলো হরিধান। দেশের অনেক প্রতিষ্ঠান তাকে পদক দিয়ে সম্মানিত করলেন। তার মানে এখান থেকে আমরা কোশ্চেনটা পেয়ে গেলাম যে একজন সাধারণ মানুষ বৈজ্ঞানিক মন থাকলেও তিনি বিজ্ঞানে অবদান রাখতে পারে। তোমরা কোশ্চেনটা অবশ্যই সুন্দর করে দাগায় নিবা। তার মানে আমাদের কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখান থেকে এই পর্যন্ত হবে। শুধু যে নিচের লাইন যে দাগায় দিছে সেগুলো দাগায় নিবা। তারপর দেখো হলো প্রযুক্তি কী। হ্যাঁ, প্রযুক্তি কী বা প্রযুক্তি বলতে কী বোঝায়, তো কোশ্চেনটা এখানে দেখো প্রযুক্তি কী। এটা যদি তোমার ছোট কোশ্চেন আসে তাহলে দেখো বিজ্ঞান জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি, এটুকু দিয়ে দিবা। আর যদি বলে যে প্রযুক্তি বলতে কী বোঝায়, তার মানে এই সংজ্ঞাটা দিবা আর একটু উদাহরণ দিবা। যেমন বিজ্ঞান থেকে আমরা জানি পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, সেই জ্ঞানটুকু ব্যবহার করে নিউক্লিয় শক্তিকে কেন্দ্র করে বিদ্যুৎ তৈরি করা হয়, এই পর্যন্ত একটু দিয়ে দিবা। তার মানে হলো প্রযুক্তি কী, তার মানে আমরা একটু সংজ্ঞাটা দেবো। আর যদি বলে প্রযুক্তি বলতে কী বোঝায়, তার মানে আমরা এই শক্তি কেন্দ্র বিদ্যুৎ তৈরি, অর্থাৎ নিউক্লিয় শক্তিকে কেন্দ্র করে বিদ্যুৎ তৈরি করা হয়, এই পর্যন্ত ব্যাখ্যাটা দিয়ে দিবা। আর এখানে কোশ্চেন MCQ দেখাবা, সেটা হলো যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র করে বাংলাদেশে কোথায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়ার শক্তিকে কেন্দ্র করে তোমার বিদ্যুৎ কোথায় তৈরি করা হচ্ছে, অর্থাৎ হলো বিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি করা হচ্ছে, সেটা হলো রূপপুরে। তোমরা জানো সেটা হলো তোমার কুষ্টিয়া ভেড়ামারা। আচ্ছা যাই হোক, তোমাদের বয়স এই তথ্যটা দেওয়া না, আমি একটু বললাম আর কি। তারপর দেখো পৃথিবীর ইতিহাসে দুইবার সেটি সরাসরি মানুষের, অর্থাৎ হলো তোমরা জানো যে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা বোমা ফেলা হয়েছিল, এটা নিউক্লিয় শক্তি ব্যবহার করে কিন্তু তোমার এই বোমাগুলো তৈরি করা হয়েছিলো, একটা হলো ফ্যাটম্যান আর একটা হলো লিটল বয়। যাই হোক, তারপর দেখো পরের পৃষ্ঠায় আসো, পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে একটা কোশ্চেন, সেটা হলো যে নিউক্লিয়ার শক্তি ভালো খারাপ দুই রকম কাজে ব্যবহৃত হতে পারে বর্ণনা করো। তো কোশ্চেনটা কী দেখলাম, নিউক্লিয়ার শক্তি ভালো খারাপ দুই রকমের কাজে ব্যবহৃত হতে পারে বর্ণনা করো। দেখো এটার অ্যান্সার কিন্তু এই যে এখান থেকে, বিজ্ঞান যেহেতু একটা জ্ঞান এবং চিন্তার একটি প্রক্রিয়া, তাই বিজ্ঞানের মাঝে কিছু খারাপ থাকার কোনো সুযোগ নেই। কিন্তু প্রযুক্তি যখন গড়ে তোলা হয় সেটি কি ভালো হতে পারে আবার খারাপও হতে পারে, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু দেখো সেটি হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এবং নিউক্লিয়ার বোমা, অর্থাৎ এই বোমা কিন্তু এটা কিন্তু মানুষের এটা কিন্তু ক্ষতি করবে, আর নিউক্লিয় বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ তৈরি করা এটা কিন্তু মানুষের উপকার হবে। তো যাই হোক, আমরা কোশ্চেনটার উত্তর পেয়ে গেলাম। এরপর আর একটা কোশ্চেন হতে পারে যে জৈব রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ কীভাবে ক্ষতি করা হয়। হ্যাঁ, জৈব রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষকে কীভাবে ক্ষতি করা হয় বা কীভাবে মানুষের ক্ষতি করা যায়, এটার ব্যাখ্যা কিন্তু নিচে দেওয়া আছে, অর্থাৎ জৈব রসায়ন ব্যবহার করে কীভাবে মানুষের ক্ষতি সাধন হয়। তো আমাদের অ্যান্সার কিন্তু এখান থেকে হবে, হ্যাঁ, জৈব রসায়ন এখান থেকে এই সবচেয়ে বড় অপরাধ উৎস এই পর্যন্ত অ্যান্সার। আচ্ছা তারপর দেখো আর একটা কোশ্চেন আছে এখানে, যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পলিথিনের ব্যাগের প্রযুক্তি আসলে একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি, ব্যাখ্যা করো। আবারও বলতেছি পলিথিনের ব্যাগের প্রযুক্তি আসলে একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি, ব্যাখ্যা করো। তো যাই হোক, আমাদের অ্যান্সার কিন্তু এই যে দেখো এখান থেকে পলিথিনের ব্যাগ। হ্যাঁ, পলিথিনের ব্যাগ ব্যবহার করে আমরা ফেলে দিই, এইগুলো অপচনশীল বলে আবর্জনার সাথে শেষ পর্যন্ত নদী তলদেশ প্রাকৃতিক আশ্রয় নেয়, প্রথমে দেশের তারপরে পৃথিবীর পরিবেশের মহা বিপর্যয় ঘটাতে থাকে। কিন্তু মানুষ যদি একটা কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করতো তাহলে কিন্তু এই সর্বনাশটা হতো না, তাই পলিথিনের ব্যাগ প্রযুক্তি আসলে একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি। তো এইভাবে অ্যান্সারটা দিয়ে দিবা। তার মানে কোশ্চেনটা কিন্তু এখানে দেওয়া হলো পলিথিনের ব্যাগের প্রযুক্তি আসলে একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি, ব্যাখ্যা করো। তাহলে কোশ্চেনটা এইভাবে দাগাই নিবা, তুমি যেভাবে দাগাই দিচ্ছে তোমরা সেভাবে কোশ্চেনটা লিখে ফেলবা। তারপর নিচে আর একটা দেখো কোশ্চেন আছে, সেটা হলো প্রযুক্তি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হয় কেন, ঠিক আছে। আবারও বলতেছি প্রযুক্তি ব্যবহার করার সময় আমাদের সতর্ক থাকতে হয় কেন, কারণ এই যে তুমি এখান থেকে কিন্তু দিবা, তোমার অ্যান্সারটা হলো এই কোশ্চেনের এখান থেকে হবে,
আর সতর্ক থাকতে হয়, এই পুরা এইটা দিয়ে দিবা, প্যারাটা দিয়ে দিবা, এই পুরা প্যারাটা দিয়ে দিলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। তারপরে পৃষ্ঠায় চলে যাও, আমাদের লেকচারের এটাই শেষ। দেখো অ্যারিস্টটল, হ্যাঁ তো অ্যারিস্টটল কিন্তু দেখো, অর্থাৎ অ্যারিস্টটলের তত্ত্ব আলোচনা করো। হ্যাঁ কোশ্চেনটা হবে হলো অ্যারিস্টটলের তত্ত্বটি আলোচনা করো, আবারও বলতেছি অ্যারিস্টটল তত্ত্বের তত্ত্বটি আলোচনা করো। এখানে কিন্তু অ্যান্সারটা হবে এই যে দেখো এখান থেকে, হ্যাঁ একটি তত্ত্ব ছিল ভারী আর হালকা বস্তু নিয়ে। তার মানে তুমি এভাবে লিখবা যে অ্যারিস্টটলের তত্ত্বটি ছিল হলো ভারী এবং হালকা বস্তু নিয়ে। অ্যারিস্টটল বলেছিলেন ভারী আর হালকা বস্তু উপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটা আগে নিচে পড়বে। সেই সময় জ্ঞানী ব্যক্তিদের কথা সবাই গুরুত্ব দিত, তাই 2000 বছর ধরে সবাই বিশ্বাস করত এটাই সত্য। যাই হোক তোমরা এই আমাদের অ্যারিস্টটল তত্ত্বটা আলোচনা কিন্তু এই কয়েকটা লাইন দিয়ে দিবা, অর্থাৎ এই অ্যান্সার থেকে এই সেটাই সত্যি এই পর্যন্ত। আচ্ছা তারপরে দেখো এর আবার বিরোধিতা করেন হলো গ্যালিলিও, অর্থাৎ গ্যালিলিও যে সূত্রটা দেন সেটা হলো যে পোয়ান্তবস্তী সূত্র। তোমরা উপর ক্লাসে যখন যাবে তখন তোমরা সে শিখতে পারবে। তো যাই হোক এখানে আমাদের কোশ্চেনটা হলো ভারী আর হালকা সব বস্তু একসাথে নিচে পড়বে বা মাটিতে পড়বে, কথাটি বর্ণনা করো। আবারও বলতেছি ভারী, কোশ্চেনটা আবারও বলতেছি ভারী আর হালকা সব বস্তু এক সময় মাটিতে পড়বে বা একই সাথে মাটিতে পড়বে, কথাটি বর্ণনা করো। তো আমাদের অ্যান্সার কিন্তু হবে যেখান থেকে একটা পাথর আর এক টুকরা কাগজ উপর থেকে ছেড়ে দিলে সব সময় পাথরটা আগে নিচে পড়বে, এই পর্যন্ত। তারপরে আবার শুরু হবে যেখান থেকে দেখো, অর্থাৎ কিন্তু এখানে লিখবা কিন্তু, কিন্তু 22 জায়গায় পরীক্ষাটি করতে পারলে দেখবে দুটো একই সময় নিচে পড়ছে। 22 মানে বায়ুর দিকে, অর্থাৎ যেখানে বায়ু থাকবে না, 22 বলতে যেখানে যে পাত্রে বায়ু থাকবে না। কিন্তু 22 জায়গা পাওয়া খুব সহজ নয়, তাই ভারী বস্তুর সাথে খুব ছোট আকারের হালকা একটা বস্তু নিতে পারি যেটা বাতাসে বাধা বেশি না হয়। গ্যালিলিও এই প্রমাণ মাধ্যমে দেখিয়েছেন যে ভারী এবং হালকা বস্তু এর সাথে নিচে পড়বে, অর্থাৎ গ্যালিলিও এটির মাধ্যমে প্রমাণ করছে বা মানে বায়ুশূন্য রোধী একটা পাত্র নিয়ে তিনি প্রমাণ করেছেন যে দুইটা বস্তু একই সময়ে কী করবে, মাটিতে পড়বে। অর্থাৎ গ্যালিলিও বায়ুরোধী, অর্থাৎ বাতাস, যে মানে যে পাত্রে বাতাস নাই সেটাকে বলা বায়ুরোধী পাত্র। তো বায়ুরোধী পাত্র নিয়ে গ্যালিলিও প্রমাণ করেন, আর সেই প্রমাণে কিন্তু ফল আসছে যে দুইটা বস্তু একই সময়ে কোথায় পড়বে, মাটিতে পড়বে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।